এই মোটর বাইকগুলো গত 4-5 মাসের মধ্যে যে কেসগুলো হয়েছে সেই কেসে রিকভার্ড বাইক মোটর বাইকের রিকভারির সংখ্যা আজকে যতজন প্রাপককে আমরা তুলে দিলাম তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের আইনগত প্রক্রিয়া মেনে তবেই তার ওনারদের কাছে মোটর বাইক আমরা তুলে দিতে পারি জেলা পুলিশের তরফ থেকে সেই আইনগত প্রক্রিয়া আমাদের 30টি মোটর বাইকের ক্ষেত্রে সম্পূর্ণ হয়েছে আমরা সেই জন্য 30টি মোটর বাইক আজকে তুলে দিতে চেয়েছিলাম একজন মানে মোটর বাইক ওনার উনি আজকে আসতে পারেননি মেমারি থেকে সেই জন্য 29 জনের হাতে আমরা আজকে এটা তুলে দিলাম টোটাল 110টা মোটর বাইক রিকভারি হয়েছে তো আরও 80টা মোটর বাইক আমরা তুলে দেব কিন্তু এই 80টা মোটর বাইকের মধ্যে সবগুলো আমাদের ডিস্ট্রিক্টের মোটর বাইক নয় মানে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেইটাতে আছে মূলত ভাতার গোলসি মেমারি বর্ধমান এবং মঙ্গলপুর হ্যাঁ গ্রেপ্তার হয়েছে এইটা এইটা কিন্তু একটা গ্যাং থেকে এতগুলো পাওয়া যায়নি এইটা টোটাল 4টি গ্যাং আমাদের এখনো পর্যন্ত আনার্থ হয়েছে যেমন গতকালও আমাদের জামালপুর থানা একটা গ্যাং অলরেডি তারা পিসিতে আছে এবং তাদের কাছ থেকেও বেশ কয়েকটি মোটর বাইক রিকভারি হয়েছে এবং তাদের সূত্র ধরে গতকাল আমাদের রেড হয়েছিল হাঁসখালি এবং ধানতলা থানা এলাকায় যেটা আপনারা জানেন কৃষ্ণনগর পিডির মধ্যে পড়ছে তো বেশ কিছু এরকম ধরনের কেস যেগুলো মোটর বাইকের গ্যাং যারা চোরাই মোটর বাইক চুরি করে এই ধরনের গ্যাং যারা অ্যাক্টিভ আছে তাদেরকে ট্র্যাক করা এবং তাদেরকে অ্যারেস্ট করা এই কাজটা কিন্তু ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আমরা চেষ্টা করি যে যত বেশি সংখ্যক মোটর বাইক রিকভারি করা যায় অ্যারেস্ট এখনও পর্যন্ত এই 4টে গ্যাং মিলিয়ে প্রায় 12 জন মতো অ্যারেস্ট হয়েছে আমাদের আজকে পুলিশ লাইনে বাইক দেওয়ার উদ্দেশ্যে এসেছিলাম বাইক নিতে এসেছিলাম বাইক দিচ্ছিল আমাদের বাইক চুরি হয়ে গেছিলো সেই চুরির বাইকগুলো আমাদেরকে ফেরত দিচ্ছে বর্ধমান 16ই জানুয়ারি 6 মাস পর পুলিশ যে আমাদের এত ভালো কাজ করেছে এবং বর্ধমান পুলিশ আর মেমারি পুলিশকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমার বাইক ব্যাংকের নিচে রাখা ছিল ব্যাংকের কাজ মেটাতে গিয়ে চুরি হয়েছিল বর্ধমান বিসি রোড ইন্ডিয়ান ব্যাংকের নিচে থেকে হ্যাঁ আমার নাম শেখ জাভেদ আলম।